বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের বান্ধবী পাহেল আবার একটা মর্নিং ব্লগ নিয়ে চলে এলো। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে। তো আজকে হচ্ছে 16ই অক্টোবর। তো 16ই অক্টোবর এখন সকাল থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। সকাল বলতে এখন না 9টা বেজে গেছে, এই 9:10 হবে। তো আমি একদম আর্লি মর্নিং শেয়ার করিনি, মানে উঠেছি আমি তখন ওই 6:45 এরকম নাগাদ উঠেছি। তো এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি, হাজব্যান্ডের অফিস আছে, অবশ্য নাইট শিফট চলছে, তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর উঠে তো যাবতীয় যা থাকে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে চা বানানো, ব্রেকফাস্ট বানানো, ঘর মানে ঘর মফিন করা, সমস্ত কিছু আমার হয়ে গেছে। এখন এই লাঞ্চ বানাচ্ছি। আর লাঞ্চে আজকে হচ্ছে এই করছি, চিংড়ি মাছ করছি কচু শাক দিয়ে। কচু শাক বলতে মানে কচু পাতা যেটা একটা হয়, কি দুধমান কচু বলে। তো এটা আমার সেজো বিশ্বাসরী এসেছিলেন 10th দিন, তো উনি নিয়েছেন, ওনার বাড়িতে গাছ আছে, তো উনি এটা তুমি এই গাছের চারাও বাবাকে দিয়েছিলেন। বাবা যখন ওই রান্না পূজায় গেছিলো বাড়িতে, তখন পিসাশুর বাড়ি, তখন নিয়ে এসেছিলো। তো ওই গাছটা বসিয়েছে, অনেকগুলো পাতা বেরিয়েছে, তো সেদিনকে পিষে এসেছিলো, আবার পাতাগুলো নিয়ে এসেছে। তো সেটাই চিংড়ি মাছ দিয়ে আজকে করবো, আর কাটাপোনা মাছ আলু দিয়ে মাখা মাখা তরকারি করবো। আর এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, সিম্পল, খুব একটা বেশি না। তো আজকে হচ্ছে 16 তারিখ বুধবার, আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর মানে পূর্ণিমা পড়বে সন্ধেবেলা থেকে, মানে সন্ধেবেলা বলতে 8টা থেকে পড়ছে, আর বুধ বৃহস্পতিবার দিন বিকেলবেলা 5টার মধ্যে ছেড়ে যাচ্ছে, মানে 17 তারিখ। তো তিথি অনুযায়ী যেরকম মানে পড়েছে, আর আমরা তিথি অনুযায়ী মানে বৃহস্পতিবারই আমি বাড়ির লক্ষ্মী পুজো করবো। তো এবারে আর এবারে মা লক্ষ্মীর আগেই মা লক্ষ্মীর বাহনকে নিয়ে চলে এসেছি, তো সেটা আমি পরে শেয়ার করবো ব্লগে, দেখতে থাকুন, তো সেটা দেখতেই পাবেন। তো এই হচ্ছে, আর তো কীভাবে কচু শাকটা করছি সেটাই আপনার সাথে একটু সামান্য শেয়ার করছি। যে কচু শাকটাকে দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে কালো জিরে দিয়েছি তেলের মধ্যে দিয়ে, তারপরে ওই নুন হলুদ শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়ে দেবো, দিয়ে আর সর্ষে দেবো, সর্ষে বাটা দেবো, সর্ষে বাটাতে বেশি টেস্ট হবে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আর এ দেখুন ব্রেকফাস্টে চাউমিন করেছি, সিম্পল ঘরোয়া আলু দিয়ে ডিম দিয়ে চাউমিন করেছি, আর মেয়ের জন্য চোখস, ও তো চাউমিন খাবে না, তো এই হচ্ছে আর এ করবো। তো সেটাই বলছিলাম, তিথি অনুযায়ী যেরম পড়েছে তো সেই অনুযায়ী আমরা বৃহস্পতিবার দিন করব। তো বৃহস্পতিবার দিন সকালবেলা ঠাকুরমশাই আসবে, তো আমি যেদিন ভয়েস ওভার দিচ্ছি সেদিন বিকেলবেলা এসে ঠাকুরমশাই বলে গেছে ও 11:30 নাগাদ আসবে বলেছে। তো যেহেতু সারা বেলাটাই আছে, মোটামুটি একটু দেরি করেই বলেছি, সকাল সকাল বলিনি, কেন ঠাকুরের সমস্ত কিছু ভোগের, ভোগ বলতে অন্নভোগ তো আমাদের বাড়িতে হয় না, মানে চা লুচি ভাজা ভুজি সুজি এই সবগুলো আমি দেবো। সো সেটা আমি পরের ব্লগে শেয়ার করবো, লক্ষ্মী পুজোর যে ব্লগ আসবে, তো সেই সবগুলো দেবো। আর মোটামুটি আমার সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেছে, এই ব্লগে আমি সব শেয়ার করবো কী কী মানে করেছি না করেছি, সব কিছু মোটামুটি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, পুজো কেমন কাটলো, তো আপনাদের ভালো অবশ্যই কেটেছে, ভালোর মধ্যে একটুকুনি তো মানে কষ্টেরও ছোঁয়া আছে, মোটামুটি মানে সবারই হয়তো পুজো কেটেছে। আর মোটামুটি বলবো কি জানি না, সবার কারোর হয়তো ভালো কেটেছে, কারোর আবার খারাপও কেটেছে, এরমও আছে। তো যাই, সব মিলিয়ে মিশিয়ে থাকতে হয় আমাদের এই সমাজে। আর এই হচ্ছে, এই দেখুন কচু শাকটা হয়ে গেছে, খুব টেস্টি হয় খেতে। তো এখন এই 9:30 মতো বাজে, হাজব্যান্ড ঘুমোচ্ছে বলে আর ডাকেনি, মেয়েও ঘুমোচ্ছে, থাক কটা দিন আর ঘুমিয়ে নিক তাড়াতাড়ি। তো আর এই মেয়ের তো সোমবার থেকে স্কুল খুলে যাবে, আর তারপর তো সেই তাড়াতাড়ি উঠবে, তো এখন আর ডাকিনি ওকে। আর আমি ভাবলাম না একটু চাটা খেয়ে নিই, ভালো লাগছে না, মাথাটা একটু যন্ত্রণা করছে, আর তো সেই জন্য ভাবলাম চাটা খেয়ে নিই, হাজব্যান্ড পরে উঠে খাবে খুন। ও বললো কি, জিজ্ঞেস করলাম আমি চা খেয়ে নাও, বললো হ্যাঁ তুমি খেয়ে নাও এখন, আমি পরে উঠছি। তো এখন একটু নিয়ে বসে চাটাকে এনজয় করছি। আমি
আমি তো রান্না করতে করতে মোটামুটি রান্নাঘরের মোটামুটি টুকিটাকি যে জিনিসগুলো আছে ক্লিনিং করে নিই, এই যে যেরকম এইটা একটা ওই উইকে একবার পুরো কসবাইট দিয়ে ঘষে ভালো করে, আর এমনিতে এগুলার মুছি আর একটুখানি সাবান কসবাইট দিয়ে উইকে একবারই ঘষে পরিষ্কার করে নিই, তো সেটাকেও পরিষ্কার করে দিলাম। আর এবছরে তো কালী পুজোও তো এই মান্থেই পড়েছে, 31 তারিখে মনে পড়েছে। তো যাই হোক, যেরকম জানি মোটামুটি সেই অনুযায়ী বললাম 30-31 তারিখের মধ্যে। এবার কী হিসেবে অমাবস্যা পড়েছে সেটা এক্সাক্ট টাইম আমার জানা নেই। তো আমাদের পাড়ায় তো আগের বছর থেকেই কালী পুজো শুরু হয়ে গেছে, মানে শুরু মানে আমরা তুলেছি, সবাই কিছু জন উদ্যোক্তা নিয়ে তুলেছে, তো খুব মজা হয়েছে আগের বছরের কালী পুজো। তো কিছু জন আছে 2-3 জন, তারাই হই হই করে মেয়েরা আমরা সবাই মিলে এসে বাড়িতে বলেছিল, তারপরে আমরা সবাই সহযোগিতা করে আমরা সবাই মিলে পুজোটাকে তুলেছি আগের বছর। তো এবছরেও হবে, তো সেটারও মিটিং আগের দিন হয়েছে, খুব ভালো লাগলো সবাই মিলে। আগের বছরে হুট করে হয়েছিল, তো অনেকেই জানতো না বা আসেনি, মানে হুট করে একটা হয়েছিল আমাদের কিছু জনের মধ্যেই মানে করেছিলাম। তো এবারে পাড়ার মোটামুটি সবাইকেই বলা হয়েছে, সব ফ্যামিলিদেরই তাদের মিটিংয়ে ডাকা হয়েছিল, সবাই এসে খুব ভালো মতো মিটিং হয়েছে। আমাদের পাড়ায় একজন থাকে, ওই বলি না বলেছিলাম এর আগের ব্লগে যে উনি বিশ্বকর্মা পুজো খুব সুন্দর খাওয়ায়, তো ওনার বাড়িতেই হয়েছে মিটিংটা। তো ওখানে খুব ভালো মতো সমস্ত কিছু সমস্ত সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকেও একটা আমি নিচ্ছিলাম না, তো আমাকে একটা পদে দায়িত্ব দিয়েছে। তো ওই দায়িত্ব কি যারা মেন আছে, মানে আমরাই সবাই আছি, তাদের সবাই মিলেই করা হচ্ছে। এবার ছেলেরাও তো আছে, ছেলেরা তো আমাদের বাড়ির ছেলেরা তো থাকবেই, তো সবার বাড়ির ছেলেরা আছে, সবাই ভালো মিলে মিলেমিশে করা হচ্ছে। এবারে পুজোটা একটু বড় করেই হবে, আর মজাও হয় বাড়ির সামনে পুজো হলে, আর তো খুবই মজা হয়। আর আমিও সামনে বছর থেকে মানে কালী পুজোর উপোসটা তুলেওছি, মানে এবার করবই পুজো। আর মা কালীর তো আমি চরম ভক্ত, মানে আমার সমস্ত মনস্কামনা পূরণ করে, মানে কী বলবো, আমি আমাকে যদি কেউ আঘাত দেয় তাকেও রিটার্ন মা কালী দিয়ে দেয়, আর মানে রিটার্নে দিয়ে দেয়, ঠিক সেও তার পরিণতি পেয়ে যায়, আমি দেখেছি এটা লক্ষ্য করে। তো যাই হোক, আমার মেয়েও খুব মা কালীর ভক্ত, আর মা কালী মানে পুজোর কালী পুজোর ঠিক পরেই আমার মেয়ে হয়েছে, তা মঙ্গলবার, আমিও শনিবার জন্মেছি। তো যাই হোক, এইসব তো ব্যাপার থাকে। তো দেখতে দেখতে দেখলেন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে, আর ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন এই টুকিটাকি ঘরের যে ডাস্টিং থাকে সেগুলো করছি, রেগুলারই পুজো কদিন করেছি টুকির, কেন আমি তো বলেছি আমার ঘর তো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিষ্কারই থাকে, তো সেগুলোকে আমি রেগুলার মেনটেন করি বলেই পরিষ্কার থাকে। এই মেনটেন করার পেছনেও একটু খাটনির দরকার হয়। তো এখন এগুলো এখন টিপটপভাবে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কেন কালকে যেহেতু লক্ষ্মী পুজো, কালকে আর এই ডাস্টিংয়ের কিছু আমি করব না, যেহেতু পরিষ্কার থাকবে আর সেগুলো আর কিছু হাত দেবো না। আর এদিকে মেয়ে পড়ছে, হাজব্যান্ডও গেছে একটু বাইরে, মেয়ের ওই সমস্ত যে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে সার অনেক কিছু প্রিন্ট আউট বার করতে গেছে। তো এই হচ্ছে এই ব্যাপার। তো সমস্ত পুজোর তো জোগাড় কালকে আমি করব, মানে আমি তো উপোস করি, তো সমস্ত জোগাড় করে মা থাকবে, আমার মাও থাকবে, শাশুড়িমাও থাকবে, সমস্ত হাতাহাতি তো সব কিছু হবেই। আর এই যে বলছিলাম যে কী সম্মান, আর দেখবেন এইসব ঘর দোর গুছিয়ে রাখার পেছনেও খাটনি দরকারায়, আমি অনেক ব্লগারদের দেখেছি তারাও এত সুন্দর করে গোছায় পরিপাটি করেও, কি ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমি তো ইউটিউবে সার্চ করি সমস্ত এইসব নিয়েই, দেখি ঘর গোছানো সমস্ত হোম ডেকোরেশনের জিনিস নিয়ে, এত ভালো লাগে আমার, মানে সত্যি খুব ভালো লাগে। তাছাড়া সেগুলোই বাড়িতে যতটা পারি, যেরকম বাড়ি হোক বা যাই হোক, ছোটোখাটো হোক বড় হোক, সেগুলোকে সেই বাড়িকে যদি সৌন্দর্য করে পরিষ্কার পরিপাটি করে রাখা যায় না, সত্যি সেখানে বলে যে ঠাকুরের স্থান হয়। তো এই আমার আমার মানে আমার তো মনে হয় তাই, মানে একদম মনে হয় যেন মানে সব ঠাকুরই আমার বাড়িতেই আছে। তো এগুলোর কিছু কিছু প্রমাণ আছেও আমাদের বাড়িতেও পাওয়া গেছে, তো সেগুলো কোনো একদিন ব্লগে শেয়ার করব। মানে এই কালী পুজোর সময় হয়েছিল তো হঠাৎ মানে এই জিনিসটা, তো সেই হিসাবেই মানে মানে বললাম, মানে এই সময়টা আসছে তো কালী পুজো, তো তখনই মনে পড়ছে আজ থেকে প্রায় 7-8 বছর আগে। তো এটাই কোনো সময় অন্য ব্লগে বলবো একদম। তো সেটাই বলছি, ঠাকুরের আশীর্বাদ আমাদের আছে, মানে যাই হোক যে দিক দিয়ে
হোক, সৎ পথে চলছি, মানে থাকারও চেষ্টা করব আজীবন। আমার মানে আমার বাবাও চলে এসছে আমার এখানেও, আমার মানে শ্বশুরবাড়িতেও দেখছি আমার শ্বশুর মশাইও সমস্ত সৎ পথে চলে এসছে বলে আজ এত বড় উন্নতি নিজেও করতে পেরেছে। আর আমাদের তো ফ্যামিলি শ্বশুরবাড়ির ব্যাকগ্রাউন্ড খুবই মানে অন্যরকম ব্যাকগ্রাউন্ড, মানে একদম কি বলবো খুবই মানে আমার শ্বশুরের বাবা ছিলেন, মানে আমার হাজবেন্ডের দাদু তো একদম মানে জমিদারি বলতে গেলে ছিলেন এখানকার। তো যাই হোক, এই দেখুন লক্ষ্মী পুজোর আগে লক্ষ্মী মানে বাহনকে নিয়ে এসেছি, মা লক্ষ্মীর বাহনকে। এই যে এই প্যাঁচাটা, আমার অনেক দিনের শখ ছিল এই একটা বড় মতো প্যাঁচা কেনা। তো পুজোর সময় ঠাকুর দেখতে গেছিলাম ওই তোমার এর কাছে, ওই সৃষ্টি সহযাত্রী যে বরিশা ক্লাব আছে আমাদের চৌরাস্তায়, বেহালা চৌরাস্তা, তো সেখানে দেখতে গেছিলাম। তো সেখানে এরকম মেলা বসে, তো প্রতি বছরই দেখি, তো এবছরই হঠাৎই কি জানি ইচ্ছা হলো কিনে নিলাম। তো খুব ভালো লেগেছে, এটা অনেকটা বড়, অনেকটা বড় জানেন তো, সেই জন্যেই বললাম যে মা লক্ষ্মী ঢোকার আগে, মা লক্ষ্মী তো আমার ঘরেই আছে, আমার তো পাথরের প্রতিষ্ঠা ঠাকুর, তো তা মানে ওটাই বলছি লক্ষ্মী পুজোর আগে মা লক্ষ্মীর বাহনকে নিয়ে চলে এসেছি। তো ওই দেখতে দেখতে আমি গাছে জল দেওয়া হয়ে গেলে, স্নান হয়ে গেছে, এখন ওপরে এসেছি, টুকিটাকিগুলো সমস্ত ঠিকঠাক করে রেখে ওপরে মানে একটুকুনি গোছ গাছ করে রাখবো। আর আমার শাশুড়ি মা সমস্ত ঠাকুরের বাসন টাসনগুলোকে মেজে রেখেছে এই ঘরেই, সমস্ত খাটের নিচে সব উপর করে রাখা আছে, কারণ এখানেই পুজো হবে। ঠাকুর ঘরটা আমাদের খুব একটা বড় না, তো এই দেখুন এই সমস্ত বাসন টাসন আজকে মেজে রেখে দেওয়া হয়েছে, কালকে জাস্ট একবার করে ধুয়ে নিলেই হয়ে যাবে, সব কিছু একদম মেজে পরিষ্কার করে রাখা আছে। আমাদের এমনি সমস্ত কিছু মেজেই, ঠাকুরের বাসন সুন্দর করে, ঠাকুরের আলাদা টালমারি আছে আমাদের এই কোপরের ঘরে, তো সেখানেই তুলে রাখা হয়। বাইরের ওয়েদারটা একটু দেখালাম, সকালবেলা একটা মেঘ করেছিল, মানে কুয়াশা, মনে হচ্ছে না শীতকাল এসে গেছে সেরকম একটা কুয়াশা কুয়াশা ভাব হয়েছিল। তো এই এখন এই সমস্ত দর্শক আমার জিনিসগুলো, তারপর ঠাকুরমশাই মানে নৈবেদ্য যেগুলো দেওয়া হয়, তো সেগুলোকে আমি গুছিয়ে টুছিয়ে রাখছি। আর মানে আমার এখন সুবিধা হয়েছে, আমাদের মানে মার্কেটে বড় বেহালা মার্কেটে যেতে হয় না, দর্শক আমার জিনিস সমস্ত আমাদের এখানেই, যে মানে আমাদের যে আগের আর একটা দোকান আছে সেই দোকানটা তো ভাড়া নেওয়া নিয়েছে আমাদের পাড়ারই একটা ছেলে, তো সে দর্শকমার জিনিস রেখেছে, সে এখন এবারে সব কিছু রেখেছে, খালি খই মুরগি বাতাসা বাদে সমস্ত কিছু রেডিমেড জিনিসও রেখেছে, তো ভালোই হয়েছে। আর যেহেতু আমার শ্বশুরমশাইয়ের দোকানেও দর্শকমার জিনিস থাকতো, তো কিছু কিছু জিনিস আমাদের ঘরেও রয়ে গেছে, তো ওই জন্য আর অসুবিধা নেই। তো যেগুলো পায় আর নেই, তো সেগুলো আবার কিনে নেওয়া হয়েছে, তো সেগুলোকে আমি এখন গুছিয়ে টুছিয়ে রাখছি। আর রেখে তারপরে ওই যেখানটা ঠাকুর বসব ওখানে একটা চাদর দিয়ে ঠিক সুন্দর করে একটু ঘিরে নিয়ে যেরকম করি, তো সেগুলো একটু করে রাখবো, কেন কালকে আর সকালবেলা কিছু এইসব কাজগুলো আর রাখবো না, কেন এগুলো গোছানো থাকলে তাহলে কালকে শুধু ঠাকুরের সিংহাসনটা দিয়ে, সিংহাসন বলতে যেটা জল চৌকিটা, ওই চৌকির মধ্যে ঠাকুরকে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এই এখন ওপরের ঘরে এই যে বললাম যে চাদর দিয়ে একটা ঘিরে দেবো, তো সেটাকে এখন বার করে নিচ্ছি। আর উপরের ঘরে এই পর্দাগুলো লাগিয়েছি মানে পুজোর সময়, তো সেগুলো আর শেয়ার করা হয়নি, উপরের ঘরে পর্দা টর্দা সমস্ত চেঞ্জ করেছিলাম, তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলুন তো, মনের মধ্যে শান্তি, মনের মধ্যে হিংসাত্মক বোধ না রেখে ভালোভাবে সমস্ত কিছু, মানে মনকে শান্তি রেখে সবাইকে মিলেমিশে থাকলে দেখবেন মন অন্যরকমই হয়ে ওঠে। আর এই দেখুন এরকমভাবে করে রেখেছি, আর এই যে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম। আর এই জানলাগুলো এখন দিয়ে দিচ্ছি, কেন উপরের ঘরে জানলা মোটামুটি দুপুরবেলা এখন এসে মা ওই পুজো দিয়ে গেলে, নাহলে আমি স্নান টান করে আসার পর দিয়ে দিই, কেন কখন বৃষ্টি টিষ্টি আসবে, আর উপরে ঘরে তো আর মানে কেউ শোয়ে না এখন, তো সেই জন্যই। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম, মনের মধ্যে শান্তি হিংসাক্ত বোধ না রেখে ভালোভাবে কাজকর্ম করলেই দেখবেন মনও শান্তি থাকে, সব দিক দিয়ে আপনি ভালো পাবেন সৎ পথে চললে। ওই মনের মধ্যে হিংসাক্ত তুকতাক এইসব জিনিসগুলো করলে কখনোই মন শান্তি পাওয়া যায় না, সব দিক দিয়ে ঠিক ভগবান একদিন না একদিন এর বিচার করবে, বলে না ধর্মের ফল বাতাসে নড়ে, যেরকম কর্ম করবে আপনি তো সেরকমই ফল এই জন্মেই আপনাকে পেতে হবে। তো যাই হোক, অনেক কিছু বকবক করে ফেললাম। আর এই দেখুন না মা লক্ষ্মীর ড্রয়িং করছে, ওর ড্রয়িংয়ের তো প্রতি খুবই নেশা। তো এর সাথে সাথে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুনত্ব মানে মা লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে হাজির।